তুই বদ্দাবাইকে দৌড় করিয়েছিস? হ্যাঁ, বদ্দাবাই কি বলছিল? হ্যাঁ, জামা খুলতে গেছিল, আমি জামা খুলতে দিইনি। হ্যাঁ, বদ্দাবাই বলছে আমাকে পুরো দৌড় করেছে ওই অবধি গিয়ে। কি হয়েছে? এখান থেকে বেরিয়েছি, ও কোথায় যাবে? কোন বন্ধুকে টাকা দিতে? তা আমার বর্দার ছেলে বলছে আমিও যাবো তোর সঙ্গে। ও নেবে না, ও নেবে না, আর ও যাবে সঙ্গে। এই নিয়ে দুজনের মজা। ও অর্ধেক রাস্তায় নাকি বর্দার ছেলেকে রেখে দৌড় দিয়েছে, তারপরে এসে বলছে আমি পুরো জোড়া কি জ্যাংরা ঘুরেছিস, তাই বললি তো? আরে তারপর বদ্দাবাই আমাকে ফোন করে বলে কোথায় জুয়েল কি গেছে ঘরে? কিরে তোকে কি আজকে জুয়েল কি মুরগি করলো নাকি? হ্যাঁ, ও সবার ছোট, দেখ কিরকম ভাবে আগে গোলক ধাতায় ফেললো ও। তারপরে ভিডিওতে আমি বলছি না, তারপরে ও ওখান থেকে গিয়ে রিকশা নিয়ে আসলো। খুব কিছু নির্দিষ্ট কারণ আছে, এই নির্দিষ্ট কারণের জন্য আমাকে ও নিয়ে গেল না। নির্দিষ্ট কারণটা আসলে তোমরা বুঝতে পারছো না, সাসপেন্সে রেখে কিছু নেই, কিছু লাভ নেই। ও বলতে কি সিগারেট টিগারেট খেতে যাবি নাকি, নাকি অন্য কোনো অন্য কোনো ব্যাপার? সিগারেট খেতে গেলেই তাহলে তুই আমাকে নিয়ে যাবি না? এই সমস্ত মানে দুই মাঝ রাস্তায় আমাকে ফেলে দিয়ে রাস্তায় টু 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 করে দৌড়াচ্ছে। বলে কি দৌড়াচ্ছে, কি দৌড়াচ্ছে যেন মানে অলিম্পিকে নাম দেবে, মানে দৌড়ে যাচ্ছে। আমি শেষ পর্যন্ত বুঝতে পারলাম ঠিক আছে, অনেক দৌড়াবে, তাই বাড়ি চলে আসলাম। দাদাকে টাকা দিতে গেছিল, কিন্তু এখন আবার বদ্দার ছেলের কথা হচ্ছে, তুই তাহলে আমাকে নিয়ে গেলি না কেন? তার মানে কিন্তু আছে। এই নিয়ে এই দুই ভাইয়ের খুনসুটি চলছে, কথা বলে সবার হাতে একটা করে মোবাইল। ভূতকে বলছে কানের মধ্যে একটা তার বোঝা থাকে, আর এখনকার দিনে শুনবে কি? কিরে কি বলছে তোকে জেঠু? জুয়েল ওই দেখ কানে একটা কানে গোজা আছে। কোন মাসে তোমার কালী পুজো? ও পৌষ মাসে না অবশ্যই। ও তোমার ওটা তো ডিসেম্বর মাসে হয় না পুজোটা? এই যে মেজার বাড়ি কালী পুজো হয় প্রতি বছর, আর ইয়ে বাইরের লোক সব বসে আসিস আবার, এসো আবার। এরে বাবা, নমস্কার করার জন্য সব এখন দুটো পুটি। কি অবস্থা? এই যে মেজদাওরা চলে যাচ্ছে এখন, খেয়ে দে বাবা। আরে ও পিছাকে একদম ওইখানে গেছে, খেয়ে উঠলাম এই কিছুক্ষণ আগে, এই যে প্রায় 4:30 সময় খেয়ে উঠলাম। এই এখন ওরা রওনা দিচ্ছে, দাঁড়াও আমি করে নি, দাঁড়াও। সার্ভিস দিয়েছে আজকে খুব, আমাকে হেল্প করেছে। আমি কবে দিনা বলো তো না, এই সংসারটা কি একার? স্বামী স্ত্রী মিলেই তো সংসার, দুইজনেরই তো সহযোগিতা লাগে, তাই না বলো? হ্যাঁ, মেজদাওরা তো খেয়ে দিয়ে উঠেই রওনা দিল, এই মিনিট দশেকের মতন বসে ছোদ্দা। ওরা সন্ধ্যাবেলা চাটা খেয়ে, সন্ধ্যাবেলা চা খেয়ে ওরা রওনা দিল। এখনই ছোদ্দার ছেলে আর বর্দার ছেলে আছে, ওই সব কথা বলছে ওই ঘরে, একটুখানি শেয়ার করি। ও রয়েছে, এই যে ও রয়েছে, এই সব এই গল্প গুজব চলছে। তাহলে আজকের মতো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ভিডিওটা নাহলে আরও বড় হয়ে যাবে। হ্যাঁ, টাটা।